হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে সন্ধে 8:30। তো এখন দেখতেই পাচ্ছ তোমরা, আমার এখনও লাইট, মানে সানলাইট এখনও আছে, এখনও সানলাইট আছে আমাদের এখানে। তো আমরা এখন এই আমি সামনে দুজন বন্ধু যাচ্ছে, একটা হচ্ছে হুবাই আর একটা শাহাবুদ্দিন। সন্ধেবেলার টাইমে ভাবলাম হেঁটেই আসি, ঘুরেই আসি, ফ্ল্যাটে বসে বসে বোর হচ্ছিলাম, খাওয়া দাওয়াও করে নিয়েছি, কিন্তু এখন ভাবলাম একটু ঘুরে আসি। আমাদের কাছেই একটা 15-20 মিনিটস ডিস্টেন্স, ওয়াকিং ডিস্টেন্স, ওখানে আমাদের একটা সুন্দর রিভার সাইড আছে। তো ওখানে সবাই রাশিয়ানরা সবাই সন্ধ্যাবেলা এক জায়গায় হয়, তো একটা খুব ভালো পরিবেশ তৈরি হয়। তো আমরা ভাবলাম আজকে আমরা ওখান থেকেই হেঁটে আসি। তো আমরা বেরিয়ে পড়েছি, সামনে যাচ্ছে, সামনে বুবাই শাহাবুদ্দিন দুজনেই যাচ্ছে। হ্যাঁ বুবাই, আবার হাই কর। শাহাবুদ্দিন, শাহাবুদ্দিনের বাড়ি আসাম গুয়াহাটি, আর বুবাইয়ের বাড়ি হচ্ছে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা, আর আমার বাড়ি তোমরা সবাই জানো হলদিয়া। এটা আমাদের ফ্ল্যাটের, এটা আমাদের অ্যাপার্টমেন্ট, এইখানে আমরা থাকি এই অ্যাপার্টমেন্টটাতে, আর এটাই তার পাশের রাস্তা, রোড, আর এটা আমাদের ফুটপাথ। এই ফুটপাথ ধরে আমরা হাঁটছি, সামনে একটা সিগন্যাল হয়তো দেখতে পাচ্ছ তোমরা, আমি একটু দেখানোর চেষ্টা করছি। ওই সিগন্যাল থেকে আমরা বাম দিকে যাবো, সো এখানে সমস্ত গাড়ি এইভাবে পার্কিং থাকে, পার্কিং হয়ে থাকে। এদের পার্কিংয়ে সুন্দর নিয়ম আছে, পার্কিংয়ে টাকা দিতে হয়, যেখানে সেখানে পার্কিং করা যায় না, একরকমভাবে গাড়ি রাখতে হয়, এবং পার্কিং চার্জ অনলাইনে পে করতে পারে। সামনে থেকে দেখাই আমার দুই বন্ধুকে, আশেপাশের পরিবেশ তোমরা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর একটা ওয়েদার, ঠিক হালকা ঠান্ডা হালকা গরম, কিন্তু দারুণ পরিবেশটা, খুবই দারুণ। এটা অ্যাকচুয়ালি আমার পাশের ওয়ান ওয়ে রাস্তা, মানে একদিকেই গাড়ি যেতে পারবে, অপোজিট সাইড থেকে গাড়ি যেতে পারবে না। সামনে থেকে সব রাশিয়ানরা হেঁটে হেঁটে আসছে, আমরা অপোজিট সাইড থেকে যাচ্ছি। তোমরা কিছু রাস্তা শর্টস দেখতে থাকো, আমরা হাঁটতে থাকি, ওখানে পৌঁছে আবার কথা হবে। এখানে এরকম স্কুটার পাওয়া যায়, আমাদের যেমন ইন্ডিয়াতে সাইকেল হয়, এখানে ঠিক এরকম স্কুটার পাওয়া যায়। এগুলো সব এনএফসি থেকে চালু হয়, এনএফসি থেকে পেমেন্ট করলে মিনিটে 7 টাকা করে নেয় আমাদের, 7 রুবেল, 7 টাকা নয়, 7 রুবেল করে নেয়। তো দিলে তুমি যেখানে খুশি আবার ড্রপ করতে পারো, কোনো অসুবিধে নেই, যেখান থেকে নেবে সেখান থেকে। এই যে সামনে থেকে রাশিয়ানরা সব হেঁটে যাচ্ছে, এটা আমাদের মেন সেন্টার, এই সুম সুম বলে লেখা আছে, ওইটা দেখতে পাচ্ছ, ওটা আমাদের মেন সেন্টার, সেন্টার অফ পাম সিটি, আমি পাম সিটিতে থাকি, তো এটা আমাদের সিটি সেন্টার। আর পাশে হোটেল আছে, স্থল ভায়া মানে ক্যান্টিন টাইপের কিছু আছে। আমার থেকে অনেক দূরে চলে গেছে শাহাবুদ্দিন বুবাই, আমি তাই একটু জোরে জোরে হাঁটার চেষ্টা করছি। রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, রাস্তাটা খুব দারুণ, আমাদের ইন্ডিয়ার মতো নয় অতটাই, কিন্তু মোটামুটি রাস্তাটা খুবই ভালো, আমার খুব ভালো লাগে রাস্তাটা। এই যে সামনে সাইকেল চালিয়ে আসছে, এরকম সাইকেলও পাওয়া যায়, আর যেরকম স্কুটার দেখালাম ওরকম স্কুটারও হয়, যে যেটা খুশি সেটা ইউজ করতে পারে। কিন্তু এখানকার রুলস আছে, রাস্তাতে সাইকেল চালাতে পারবে না, সেই ফুটপাথ থেকেই সাইকেল চালাতে হবে। এখানকার রুলস অনুযায়ী রাস্তা থেকে যাওয়া যাবে না, ফুটপাথেই সাইকেল চালাতে হবে। আমাদের বুবাই হাসছে, বুবাইয়ের ফ্ল্যাট ঠিক এর পেছনে, ওই রাস্তাটার অপোজিট সাইডে বুবাইয়ের ফ্ল্যাট। ওয়েদারটা একবার দেখতেই পাচ্ছ তোমরা সামনে, আমি যেটা তোমাদের বললাম যে এখানে সামনেই আমাদের একটা ওয়াকিং ডিস্টেন্সের রিভার সাইড আছে, তো ওর উপরটাতে স্কাইটা কি দারুণ লাগছে। হ্যাঁ, সবে সানসেটটা হবে, এখনও ঘন্টা দেড়েক লাগবে সানসেট হতে আমাদের এখানে, তো নিয়ার অ্যাবাউট 10-10:30 পর্যন্ত সানলাইটটা থাকে এখানে মোটামুটি। শাহাবুদ্দিন ছুটছে, কারণ সিগন্যালটা জাস্ট রেড হবে, যা রেড হয়ে গেল আমি তো মাঝখানেই আছি। এখানে একটা দারুণ নিয়ম আছে, যদি কোনো পার্সন বা কেউ যদি রাস্তাতে থাকে, সিগন্যাল খুলে যাক বা যাই হয়ে যাক না কেন, দুই সাইডের গাড়ি কিন্তু দাঁড়িয়ে যায়, আমাদের মতো নয় যে গাড়িটা চলে যাবে, দুই সাইডের গাড়ি দাঁড়াবে যতক্ষণ না পর্যন্ত তুমি রাস্তাটা ক্রস করে ফেলছো, ক্রস করার পরেই গাড়ি যাবে। এখানকার এটা খুব একটা ভালো নিয়ম,
মানে কোনো গাড়ি ওভার স্পিডে চলে না, সবাই নর্মাল স্পিডেই থাকে। আর এই দেখো এখানকার একটা রাস্তাতে যেতে যেতে দেখা, এটা প্রযুক্তি বলে এখানে, মানে ছোটোখাটো দোকান। এই দোকানে সমস্ত সবজি টবজি পাওয়া যায়। আমি তোমাদেরকে একটু ডিটেলসে দেখাচ্ছি। দেখো এখানে আপেল পাওয়া যায়, সমস্ত কিছু পাওয়া যায়, আঙুর সমস্ত কিছু ফ্রুটস পাওয়া যায়। এই দোকান মনে হচ্ছে দোকানটা বন্ধ করবে। ও হ্যাঁ, দোকানটা বন্ধ করছে এখনই। এরকম এখানে পাওয়া যায়, এখানে সমস্ত কিছু এরকম আইসোলেটেডভাবেই পাওয়া যায়। রাস্তায় ওপেন মার্কেট বলে কিছু নেই, ওপেন মার্কেট হয় না। ওপেন মার্কেট খুব রেয়ারলি দেখা যায়, যদি কোনো গ্রাম থেকে কেউ এসে কিছু বিক্রি টিক্রি করে তখনই দেখা যায়, নাহলে এখানে ওপেন মার্কেট হয় না, সবই আইসোলেটেড হয়। কারণ এখানে জাস্ট এই যে উইন্টারটা কামিং সুন, এবার উইন্টারটা আস্তে আস্তেই, সামারটা ঠিকই আছে কিন্তু উইন্টারটা শুরু হয়ে গেলে -30 -20 নর্মাল টেম্পারেচার হয়ে যায়। এই যে আমার দুই বন্ধু এখানে দাঁড়িয়ে পড়েছে, রাস্তার ছবি তুলছে, ঠিক আছে, গাড়ির ছবি তুলছে। দেখতেই পাচ্ছ এটা একটা বাস স্ট্যান্ড, এখানে সমস্ত কিছু লেখা আছে, কোন বাস কখন ছাড়বে বা কত নম্বর বাস এখান থেকে ছাড়ে, সব কিছুই লেখা আছে এখানে। বাকি এখানে সবাই ওয়েট করছে বাসের জন্য, যার নম্বর যে বাস সেই বাসটা এলেই উঠে যাবে এরা। এবং তুমি এই বাসের লাইনগুলো গুগল ম্যাপেও দেখতে পারবে যে কোন বাসটা কত দূরে, এটাও তুমি এখানে খুব ভালোভাবেই বুঝতে পারবে বা ভালোভাবেই দেখতে পারবে যে কোন বাসটা আসছে কি না, কত দূরে আছে, কত সময় তার জন্য ওয়েট করতে হবে, এগুলো সবই দেখা যায়। খুব ভালো সিস্টেম, সিস্টেমেটিক একটা ব্যাপার আছে এখানে, যে সিস্টেমের মধ্যেই এরা চলার চেষ্টা করে, খুব একটা সিস্টেমের বাইরে যায় না। এই দেখো এখানে দুজন ওই স্কুটারটা মনে হচ্ছে স্টার্ট করছে, ওরা স্কুটার নিয়েই যাবে। এখানে MTS এর সিম পাওয়া যায়, টেলিডু সিম পাওয়া যায়। এই যে বাস চলে এসছে, এটা 14 নম্বর বাস যাচ্ছে সামনে থেকে, 14 নম্বর বাস। দেখো এখানে এটা হচ্ছে আমাদের পারমের সব থেকে বড়ো হোটেল উতেল, সব থেকে বড়ো হোটেল এটা। এটাই আমাদের সেন্টার, এই যে সুম দেখতে পাচ্ছে, এটাই আমাদের এখানকার সেন্টার অফ পাম সিটি। প্রত্যেকটা শহরে যেমন একটা সেন্টার পয়েন্ট হয়, এটাই হচ্ছে আমাদের সেন্টার পয়েন্ট। এখান থেকে যে কোনো ট্রান্সপোর্ট পাওয়া যায়, যা খুশি পাওয়া যায়, সমস্ত কিছু এখান থেকে অ্যাভেলেবেল থাকে, মানে যেটাই চাই সেটা তোমার এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবে। এই আমরা সিগন্যালে ওয়েট করছি, সিগন্যালটা খুলে গেলেই আমরা সামনের দিকে যাবো। এই দেখো স্কুটারগুলো চালিয়ে যাচ্ছে, এদিকটাতে ভিড় বলে ওদিকটাতে যাচ্ছে, কিন্তু ওরা ফুটপাথ থেকেই যাবে। ফুটপাথের বাইরে চালানোর নিয়ম আমাদের এখানে নেই, রাশিয়াতে নেই। ইনি স্কুটারটা নিয়ে হেঁটেই যাচ্ছে না, চালানো শুরু করে দিল, কারণ এই সিগন্যালটাতে ভিড় আছে। মনে হচ্ছে প্রায় ম্যাক্সিমাম লোক যারা এই রাস্তা এখন হাঁটছে, এরা মনে হচ্ছে কামাই যাবে, আমরা ওদিকেই যাচ্ছি। আর ম্যাক্সিমাম লোক এই টাইমটাতে একটু রিল্যাক্স করে, অফিস টাইম পেরিয়ে গেছে, ছুটি হয়ে গেছে, তো সবাই এই টাইমটাতে রিল্যাক্স করে। আর রাশিয়ানরা খুব এই সামারটাকে খুব ভালো করে এনজয় করতে পারে, ওরা বিভিন্নভাবে এনজয় করে, রাত্রেবেলা গান বাজনা করে, সমস্ত কিছুই করে। আমরা তো বেশি রাত্রি পর্যন্ত থাকবো না, যদি আজকে ভাগ্যে থাকে হয়তো আমরা কোনো কনসার্ট দেখতে পেতে পারি, কারণ রিভার সাইডে এরা বেশিরভাগ কনসার্ট বা প্রোগ্রাম কিছু করে থাকে, মানে যেগুলো এন্টারটেনমেন্ট দেয় এই সমস্ত কিছু করে থাকে। ওটা ভাগ্যের ব্যাপার, যদি থাকে আজকে দেখতে পাবো, নাহলে হয়তো না। লোকটাকে পুরো ইলন মাস্কের মতো দেখতে লাগলো আমার কিছুটা। গাড়িতে খুব দারুণ গান চলছে জোরে জোরে, বললাম আমি এন্টারটেনমেন্ট করে এরা, এখন গান শুনে গাড়ির মধ্যে জোরে জোরে, খুবই এন্টারটেনমেন্ট। মানে রাশিয়াতে এরা এরকম না যে বোরিং পার্সন, না, মোটামুটি এন্টারটেনমেন্ট খুব পছন্দ করে এরা, নিজেরা এন্টারটেনমেন্টের মধ্যেই থাকে, কালচারের মধ্যে থাকে, যে কোনো অনুষ্ঠান ফাংশানে সব বয়স্ক থেকে শুরু করে একদম টিনেজার পর্যন্ত সবাইকে দেখা যায়। এখানে খুব আপকামিং নিউ ইয়ার আসছে, নিউ ইয়ারে বিশাল বড় করে সেলিব্রেট করে, নিউ ইয়ারটা অবশ্যই আমি তোমাদেরকে দেখাবো এবছর।
এটাকে আমার এটাতে বলে পিকার নিয়ে আর ভেতরটাতে পরে কোনোদিন দেখাবো সময় পেলে। এখানে কেক বা এই সমস্ত কিছু পাওয়া যায়, যেগুলো আমাদের ওখানে বিক্রিতে যেগুলো পাওয়া যায় এখানে সেগুলোই পাওয়া যায়। আমরা আস্তে আস্তে হাঁটছি, সেই গানটাও মনে পড়ে যাচ্ছে, ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাবো। এই যে এখানে আমাদের মতো আমাদের যারা দীক্ষা যায় সেরকম কিছু লোক থাকে, যারা গ্রামের দিকে বাড়ি হয়তো আর্নিং খুব কম, তারা সিটিতে আফটার কিছু না কিছু করে, ওরা ওয়ার্কিং কিছু না কিছু কাজ করে, ওয়ার্কিং আওয়ার্সের পর ওরা কিছু বসে কোনো খাওয়ার দোকান বা কারোর পাশে বসে যদি কেউ কিছু টাকা পয়সা সাহায্য করে। এই সামনে সাউথ ফ্রাইড চিকেন বলে লেখা দেখতে পাচ্ছ হয়তো, সাউথ ফ্রাইড চিকেন আমি দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে আমাদের রাত্রের খিদে মেটানোর জায়গা, রাত্রে যদি খুব খিদে পায় এবং রান্না করতে যদি ইচ্ছে না হয় তখন আমরা এরই ভরসায় বেঁচে থাকি। এই যে 24 চাষা লেখা আছে, চাষা মানে হচ্ছে আওয়ার্স, মানে 24 আওয়ার্স এটা ওপেন থাকে। এখানে একজন দিদি একজন ঠাকুমা দেখো ফুল নিয়ে বসে আছে, ঠিক আছে, এই গ্রাম থেকেই আসে এরা বেশি ম্যাক্সিমাম। আর এখানে দেখো একটা কনসার্ন টাইপের, এই যে বললাম আমি তোমাদের এনজয়মেন্টের মানে এন্টারটেনমেন্টটা খুব ভালো চোখে দেখে, এটা নিয়ে আসে এন্টারটেনমেন্টও করবে কিছু পয়সা রোজগারও হয়ে যাবে। আর রাশিয়ার মধ্যে একটা জিনিস খুব ভালো, কোনো কিছুতে লজ্জা নেই, আমাদের মধ্যে ইন্ডিয়ানদের মধ্যে এত লজ্জাবোধটা নেই, যেটা করতে ভালো লাগে এরা সেটাই করে। সামনে থেকে আমি একটা মিউজিকের আওয়াজ শুনতে পাচ্ছি, মেবি ওটা কিছু একটা ওখানে হচ্ছে, কিন্তু না যাওয়া পর্যন্ত তো বুঝতে পারছি না। মিউজিক শুনেই আমাদেরকে আপাতত মন শান্তি রাখতে হবে, কিছু করার নেই, ধৈর্য ধরি, চলো একসাথেই দেখতে পাবো। ওখানে যদি কিছু হয় তোমরাও দেখতে পাবো, আমিও দেখতে পাবো। এই যে সিগন্যাল, সবাই সিগন্যালের জন্য ওয়েট করছি আমরা। যাই হোক সিগন্যালটা শেষ হলো, মানে সিগন্যালটা অবভিয়াসলি খুলে গেল, শেষ হলো না। এই সামারটা খুব ভালোই থাকে, মানে মেনলি যখন সামারটা একদম মিড পয়েন্ট সামার থাকে তখন প্রায় 24 আওয়ার্স বলতে গেলে প্রায় সানলাইটটা থাকে। এখন যেহেতু উইন্টার সামারটা শেষ হবে, উইন্টারটা শুরু হবে, তো এখন এরকম 10টা 11টা পর্যন্ত সানলাইটটা থাকে। আপনাদের সানলাইটটা আস্তে আস্তে করে আবার ওই 6টা 5টা এরকম করতে করতে একদম 4:30 থেকে 5টার মধ্যেই সন্ধ্যে হয়ে যাবে উইন্টারে। সামারটা যখন শেষ হবে উইন্টারটা শুরুতেই সানলাইটটা ওই 5টা 6টা পর্যন্তই থাকবো, 5টা খুব ম্যাক্সিমাম 5টা। দেখো এখানে একটা ক্যাফে এরিয়া, যেখানে বাইরে বসার ব্যবস্থা আছে। ফুলগুলো একবার দেখো কি দারুণ লাগছে, ফুলগুলো দারুণভাবে সাজিয়েছে সকালবেলা, এইগুলো মনে হচ্ছে ছাতার মতো খুলে দেয়। ক্যাফেটেরিয়ার ভেতরেও বসার জায়গা আছে, বাস্কিন রবিন্স, এটা তো সবাই জেনেই থাকবে, ইন্ডিয়াতেও আছে বাস্কিন রবিন্স। দেখতে পাচ্ছ চার্চ আছে বিশাল বড়, একটা ফার্মের সেন্ট্রাল চার্চ, ফার্ম সিটি সেন্ট্রাল চার্চ হয় চার্চ এটাই। বললাম পার্কিংটা খুব দারুণভাবে সাজানো থাকে, এদের কোনো ডিস্টার্বেন্স নেই, মানে পার্কিং যেভাবে আছে সেভাবেই পার্কিং করে, এখানে সেখানে গাড়ি রাখা যায় না এখানে। এবং সমস্ত জায়গা দেখে মনে হচ্ছে এরা পার্কিং চার্জ লাগে না, কিন্তু সবাইকে অনলাইন পার্কিং চার্জ পে করতে হয়, নাহলে ফাইন দেয়, ফাইন দিতে হয়। আমরা প্রায় কাছাকাছি পৌঁছে গেছি, তাও এখনও মিনিট 5-7 তো লাগবেই। ও দেখতে থাকো কন্টিনিউ, সাহাবুদ্দিন কানে হেডফোন টেডফোন লাগিয়ে স্টাইল মারতে মারতে যাচ্ছে, সঙ্গে দিদির দিদির সঙ্গে মনে হয় ভিডিও কলে কথা বলছে, দিদিকে আশেপাশের ওয়েদারটা দেখাচ্ছে।
কারণ ম্যাক্সিমাম ইন্ডিয়াতে এরপরে শুয়ে পড়ে সবাই, 8:30 বাজে, 9:10 মধ্যে সবাই ইন্ডিয়াতে ম্যাক্সিমাম লোকজনই শুয়ে পড়ে। তো এখনই আমাদের বাড়িতে কথা বলার টাইম। আজকে আমাদের লাকটা খুব ভালো আছে, ভেতরে একটা এন্টারটেনমেন্ট প্রোগ্রাম তো চলছেই, আওয়াজ তো শুনতেই পাচ্ছি, তোমরাও হয়তো শুনতে পাচ্ছ। তো গিয়ে দেখা যাবে কী আছে ওখানে। এই গাড়ি এখানকার এই যে জিনিসটা আমি তোমাকে দেখাচ্ছি, এখানে কোনো সিগন্যাল নেই, কিন্তু আমরা যাই রাস্তাতে নেমে গেলাম, গাড়িগুলো সব দাঁড়িয়ে গেল। এটা ক্রসিং আছে, ক্রসিংয়ে আমরা নেমে গেলাম, নামতেই গাড়িগুলো স্টপ। এই যে সেন্ট্রাল চার্জ, এটা ওর পাশে আরও একটা চার্জ আছে, কিন্তু এটাই সেন্ট্রাল চার্জ, সব থেকে বড়ো, যে কোনো প্রান্ত থেকে শহরের চূড়াটা দেখা যায়। যেখানে তো ম্যাক্সিমাম সবই খ্রিস্টান, তাই চার্জ চার্জ চার্জ। দেখো সবাই, ও সামনের স্কাইটা একবার দেখো, জাস্ট অসম, জাস্ট অসম, আমি দেখাচ্ছি, জাস্ট জাস্ট অসম। এই দেখো ওপেন মার্কেট বললাম, কিছু ওপেন জিনিস থাকে যেগুলো এরা গ্রাম থেকে কষ্ট করে নিয়ে আসে, আবার হয়তো সন্ধ্যেবেলা রাত্রের বাসে ভিড়ে যাবে বা এখানে কোথাও টেম্পোরারিভাবে থাকে। এই দেখো এখানে একটা কনসার্ট হচ্ছে, দেখো মানে হচ্ছে ধন্যবাদ। বুবাই আর সাহাবুদ্দিন আমায় ছেড়ে দিয়ে অনেক দূর চলে গেছে, আমাকে এখন ওদের পিছনে পিছনে যেতে হবে, কিছু তো করার নেই, অপশান। এখানে সবাই রিল্যাক্স হচ্ছে, দেখো রিল্যাক্স করছে, কিছুজন তো ডান্সও করছিল গানে গানে। এখানে মনে হচ্ছে কোনো কারোর ম্যারেজ হয়েছিল, তারা এসছে ফর ফটোশ্যুটিং, ফটোশ্যুটিং করতে এসছে তারা, ম্যারেজ হয়েছিল, ম্যারেজ সেরিমনি ছিল, আপনাদের ছবি তুলতে এসছে। যখন এটা আরেকটু সন্ধে হয়ে যাবে তখন এটা আরও ভালো লাগবে, মানে আরেকটু যখন রাত্রি হবে তখন এটা আরও অসম লাগবে। সাহাবুদ্দিন আর উবাইদ আমাকে কোথায় ছেড়ে দিয়ে চলে গেল, এই দেখেন একজন তার ডগের সাথে বেরিয়েছে ঘুরতে, এবিও তো লাফা। আমি ঠিক এই কুকুরটার ব্রিড জানি না, বাট ইটস ভেরি কিউট। জাস্ট ওয়েদারটা একবার দেখো, জাস্ট ওয়েদারটা একবার দেখো, রিভার সাইড, রিভার সাইডে একদম রিভারের কাছে যেতে হলে অনেকটা নিচে ডাউনে যেতে হবে, এটা অনেকটা আপে আছি আমরা, তো এখানে কার পার্কিং আছে, যারা আসবে তারা যাতে তাদের গাড়িটা পার্কিং করতে পারে তাই জন্য। আর এখানটাতে রাত্রি যত বাড়বে, যত রাত্রি বাড়বে, এই যে দেখতে পাচ্ছ ড্রিফ্ট করে সবাই বাইক নিয়ে, কার নিয়ে ড্রিফটিং হয়, দেখো একটা বাইক ঢুকছে, দেখো বাইক রাইডাররা সব এখানটাতে আসে, বাইক রাইডারের পুরো বাইক, এটার আরেকটু রাত্রি 10:11-12 পর যখন আসবে এই জায়গাটা পুরো বাইকে ভর্তি হয়ে যাবে, সব সমস্ত বাইক ইম্পোর্টেড, দেখো ইম্পোর্টেড বাইকগুলো, বাইকগুলো দেখো এখনই ঢুকলো, সবাই সবাই মজা করার জন্য এসছে। দেখো ওরা ধুম্বা চলে, ধুম্বা চলে, হ্যালো প্রবলেম দেখো, মনোরম ওয়েদার, মানে এখানে তুমি যদি বসে থাকো ঘন্টার পর ঘন্টা কিছু মনে হবে না, বোরিংও লাগবে না যে কেন বসে আছি, আর পাশ থেকে যদি এরকম একটা মিউজিক আসে তো আর কিছু বলারই নেই, সারা রাতে যদি বসতে বলে ঠিক আছে বসে যাবো আমরা গল্প করতে, কয়েকটা বন্ধু লাগবে, একা একা একটু বোর, কয়েকটা বন্ধু লাগবে, পুরনো কিছু স্মৃতি, স্টুডেন্ট দিয়ে আপনি
বুবাই এখানে মন মন দিয়ে দেখছে, বুয়ার হয়তো পুরনো কিছু কথা মনে পড়ে যাচ্ছে। সাহাবুদ্দিন এখানে এনজয় করছে জিনিসটা, নিয়ে এসছি এনজয় করছে। এখন সাহাবুদ্দিনের স্টাইলটা আমি একবার দেখিয়ে দিচ্ছি ঘুরিয়ে ক্যামেরা। হ্যাঁ, আর বুবাই সবসময় ব্যাগ নিয়ে আসে, কারণ বুবাইয়ের একটু হাঁটার পরেই জল তেষ্টা পায়, তাই জন্য বুবাই সবসময় নিজের ওয়াটার বোটলটাকে ক্যারি করে সঙ্গে করে। তাই বুবাইয়ের ব্যাগটা অবশ্যই লাগে, এটা মানে কম্পালসারি বুবাই যখন কোথাও বেরোয়। এই জায়গাটা একবার তোমাদের দেখাচ্ছি, জাস্ট অসম, জাস্ট কয়েকটা মেয়ে ছবি তুলছে। হ্যাঁ, ওইখানে একটা বাচ্চা কুকুর নিয়ে খেলা করছে, দেখো আমি জানি না ওটা কি কুকুর, বাট করছে খেলা, জাস্ট অসম। আমি বললাম না একটু রাত একটু সন্ধ্যেটা বাড়বে আর ওয়েদারটা একদম চেঞ্জ হয়ে যাবে। দেখো এখান থেকে ডিস্টেন্স কত, আমি যেটা বললাম আস্তে আস্তে এখান থেকে যদি রিভার সাইডের একদম ওখানে যেতে হয় অনেকটা ডাউনে যেতে হবে, এবং ওই রেল লাইনটা আছে, ওই রেল লাইনে আন্ডারগ্রাউন্ড পাসিং আছে, ওই আন্ডারগ্রাউন্ড পাসিং থেকে হয়ে যেতে হবে। সানসেটটা একবার দেখো, দারুণ লাগছে সানসেটটা, জাস্ট অসম। রাশিয়ানরা খুব ফ্রেন্ডলি হয়, মোটামুটি ম্যাক্সিমামটাই ফ্রেন্ডলি হয়। এই যে বাইকাররা সবাই চলে এসছে, তারা হয়তো এরা এখানে হোল্ড করবে, কারণ অলরেডি এখন টাইম বাজে, টাইমটা একবার দেখাই, টাইম বাজে 4:56, ওরা হয়তো 9:30 করে হয়তো কোথাও বেরোবে একসাথে, তাই এখানেই ওরা সবাই মিলে মিট করছে। সামারটা সবাই খুব এনজয় করে, কারণ উইন্টারে এত ঠান্ডা থাকে যে এখানে তুমি উইন্টারে যদি রাত্রিবেলা 7-8 পরেও আসো দেখবে ফাঁকা ফাঁকা, কিন্তু সামারটাতে এরা এনজয় করে, কারণ উইন্টারে ভীষণ পরিমাণ ঠান্ডা পড়ে, যেটা মানে বলে বাংলাতে যেটা বলে হাড় কাঁপুনি ঠান্ডা, ঠিক আছে, মিনিমাম -30 ডিসেম্বরে তো হয়ই, মানে ম্যাক্সিমাম টাইম ওটাই থাকে, খুব মিনিমাম যে একটু এদিক ওদিক হয়। সবাই গ্যাদারিং করছে, আমি আমার যেটা বললাম যত টাইম বাড়বে তত গ্যাদারিং ধীরে 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 বাড়তে থাকবে, টাইমের সঙ্গে আরও আসতে হবে, কারণ অফিস টাইম শেষ করে বাড়ি যায়, ফ্রেশ হয় মানুষ, আফটার দ্যাট ফ্যামিলি নিয়ে আসে, সবাই দেখো বাচ্চা সবাইকে হোল ফ্যামিলি নিয়ে এসছে ঘুরতে, মজা করবে এনজয় করবে। আর এখানে ড্রিঙ্কসটা তো খুব কমন, একটু হালকা ড্রিঙ্কস করবে ওরা বসে হয়তো। চলো আজকের ব্লগ এখান পর্যন্তই, আবার নেক্সট ব্লগে দেখা হবে। সো বাই বাই গাইস, হ্যাভ এ গুড ডে।